শুক্রবার আমার ওয়াইফের লেবার পেইন উঠে আমি ডক্টর সংযুক্ত স্যার এসি স্যার আন্ডারে আমরা আগে থেকে ট্রিটমেন্টও দিচ্ছিলাম। যখনই লেবার পেইন উঠে আমি তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করি যে আমার ওয়াইফের তো এই অবস্থা, বলছে দ্রুত নিয়ে আসেন। আমি দ্রুত নিয়ে আসলাম, তারা বলতেছে আমরা সংযুক্ত স্যার চেম্বারের সামনে গেলাম, আমার ওয়াইফকে হেঁটে গেছে। তারা বলতেছে সংযুক্ত স্যার উপরে আসে, উপরে যাওয়ার পরে বলতেছে আচ্ছা আপনার ওয়াইফকে ভিতরে ঢুকতে দেন, হ্যাঁ আপনি একটু বাইরে থাকেন, ডক্টর এখনই আসবে, ডক্টর উঠিতে আসে, বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। তা আমি বাইরে থাকলাম, কিছুক্ষণ পরে বলবে যে ডাক্তার কাজ শুরু করবে, ডাক্তার আপনার সাথে কথা বলবে, আপনি টাকা দিয়ে আসেন। টাকা দিয়ে আসলাম, বলছে আপনি বাইরে থাকেন। কিছুক্ষণ পরে বললো যে ডক্টর আপনার ওয়াইফের ব্যথা উঠছে, আপনার ওয়াইফেরকে দেখাশোনা করতেছে, আপনি বাইরে থাকেন, ডেলিভারি হয়ে যাবে এখনই। আমি বললাম তো আমার সাথে কথা বলতে দেন, আমি একটু কথা বলি তার কী অবস্থা, সে এইভাবে যাইতে পারবে কি না। তার আমার সাথে কোনো রকম কথাবার্তা না বলে তারা আমার ওয়াইফকে ওখানে ভিতরে 45 মিনিটের মতো হাঁটায় জোরে জোরে। হাঁটানোর পরে তারা লেবার নর্মাল ওয়ার্ক করার জন্য তারা বিভিন্নভাবে সাইড টাইড কেটে আমার ওয়াইফকে পুরো অত্যাচার করে এক ধরনের। এরপরে তারা 2:30-3টার দিকে তারা আমার ওয়াইফকে তারা ওডিতে নিয়ে যায়। আমি পিছনে পিছনে দৌড়াই যাই, আমি খোঁজ করি ডক্টর সংযুক্ত স্যার কোথায়। ওরা আমার সাথে কোনো কথা না বলে আমার ওয়াইফকে সিজার কোলে বেড়ে কোনো ধরনের পারমিশন ছাড়া, কোনো কথাবার্তা ছাড়াই আমার বাচ্চাকে NICU নিয়ে যায়। বলতেছে এখানে একটা সাইন করেন। আমি বলতে কেন সাইন করবো, বলতেছে আপনার ওয়াইফের অবস্থা এখন ভালো না, যদি চিকিৎসা চান বেঁচে থাকতে হয় তাহলে একটা সাইন করতে হবে, আমরা ট্রিটমেন্ট করবো। হ্যাঁ বললাম যে ভাই আমার ওয়াইফের একটু দরকার, ওকে ট্রিটমেন্ট করেন, ওর কী হয়েছে, ও তো সুস্থ আসছে। আমি সাইন করে দিই, সাইন করে দেওয়ার পরে ওরা রাতে রাতে ICU নিয়ে যায়, আগে অপারেশন টপারেশন সব কিছু করে ফেলে। আমি আর কী বলবো, আমি কোনো বাধা পাচ্ছি না। অনেকক্ষণ ধরে আমি এখানে অপেক্ষা করি, আমি বলছি দেখা করবো। আমি বলে ICU কতগুলো নিয়ম আছে, এখন সাথে সাথে দেখা করা যাবে না, তাদের প্রসিডিউর আছে, তাদের নাকি কম্পিউটারাইজড আছে, বিভিন্ন পদ্ধতি আছে। 1 ঘন্টা আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, 1 ঘন্টা পরে তারা আমাকে ঢুকতে দেয়। আমি যাই দেখি আমার ওয়াইফের বিভিন্ন জায়গায় রক্তকরণ, তার সাইড টাইড সব বিভিন্ন জায়গায় কাটা, এবং তার হাত পা অচেতন, ঠান্ডা হয়ে আছে। আমি বলছি আপনারা কোনো ট্রিটমেন্ট করতেছেন না এখন, বলছে আমাদের আর কী করার আছে, যা তো আপনারা আগে করে ফেলছে। ICU লোকজন বলতেছে আমাদের এখন আর কিছু করার নাই, আমরা আর কিছু করতে পারবো না, আমরা এখানে আর হাত দিতে পারবো না। আমি দ্রুত 999-এ ফোন দিয়ে ধানমন্ডি থানার শরণাপন্ন হই। ধানমন্ডি থানার পুলিশ এসে তো একটু দেখে যায়, পরে আবার আমি যাই। তারপর ওনাদের নির্দেশে পুলিশের সাথে সেন্ট্রাল হাসপাতালের সাথে কথা বলে ওনাদের সেন্ট্রালের দায়িত্বে তারা ধানমন্ডি ল্যাবে এডে CCU স্থানান্তর করে। ল্যাবে এডে যাওয়ার পর ডক্টর বলেছে তার লিভার, হার্ট, নার্ভস, কিডনি সব কিছু অকেজো ফেল করেছে। আর তারা এমন জায়গায় ফল্ট করেছে যে জায়গায় ফল্টের কারণে ধানমন্ডি ল্যাবে এডের ডাক্তাররা এটা রিকভার করতে পারতেছে না। আমাকে বারবার বলেছে সেন্ট্রালে যারা অপারেশন করেছে তাদেরকে আমাদের সাথে কথা বলতে দেন, তাহলে আমরা বুঝতে পারবো ওরা কী করেছে। ওরা তো সেট আপ যা আছে সব কিছু, সেলাই সব কিছু ঠিকভাবে করেনি। আমি বহুবার চেষ্টা করি, তারা কোনো ধরনের ডাক্তার পাঠায়নি, তারা সবাই কোথায় খুঁজে পাওয়া যায় না, তাদেরকে ফোনে পাওয়া যায় না, যাইয়ে পাওয়া যায় না। তারা আসেনি, আবার বলে পাঠাচ্ছি দেখতেছি, এ ধরনের হয়রানি করে আমাকে। আমার সন্তান ল্যাবেডে নেওয়ার পরে বলা হয় সন্তান নাকি মারা গেছে, তারা আমার সন্তানকে হত্যা করেছে, আমার স্ত্রীকে মৃত্যুর শয্যা সাহিত্য করেছে, সে আদৌ ফিরবে কিনা ডাক্তাররা কোনো নিশ্চয়তা দিচ্ছে না। আমি আজকে স্কুলে থাকার কথা, আমি স্কুলের শিক্ষক, স্কুলে থাকার কথা, আজকে আমাকে রাস্তা রাস্তায় ঘুরতে হচ্ছে। এই অবস্থায় যারা দায়ী, এর জন্য যারা দায়ী, সংযুক্ত সাহার নির্দেশে এই কাজ যদি না হয়ে থাকে তাহলে সংযুক্ত সাহার নামে রোগী ভর্তি করিয়েছে কেন? কী অবস্থায় এখন আপনার স্ত্রী, আগের কী অবস্থা সেটা একটু বলুন। আপনি কী দেখে আসছেন? আমি সর্বশেষ দেখে এসেছি তার ল্যাবে সেন্ট্রাল থেকে যে অবস্থা নিয়ে গেছে এখনও সেই অবস্থায় আছে। ডক্টর বলছে তার কিডনি, লিভার, নার্ভ সব কিছু ফেল করেছে, সে হার্ট অ্যাটাক করেছে। কতক্ষণ পর্যন্ত সে হার্ট অ্যাটাক ছিল সেন্ট্রাল সেটা ততক্ষণ আমাদের ল্যাবের ডাক্তারদেরকে জানায়নি, যার কারণে তাকে রিকভার করা খুবই অসম্ভব। ডক্টর বলছে এই ধরনের রুগী রিকভার করা খুবই কঠিন, এটা সম্ভব হয় না। তারপরও রুগী প্রাণ আছে বলে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনার কী দাবি? যদি এই মুহূর্তে আমার দাবি, আমার সন্তানকে তারা মেরে ফেলছে, আমার স্ত্রীকে তারা মৃত্যু শয্যা সাহিত্য করেছে, আমাকে তারা মেরে ফেলুক। আমি আমার স্ত্রীকে চাই, আমার সন্তানকে চাই, অন্তত আমার স্ত্রীকে, আমার সন্তান যেহেতু মারা গেছে আমার স্ত্রীকে চাই, আমার স্ত্রীকে যদি না দিতে পারে আমাকে মেরে ফেলুক, এটাই হচ্ছে আমার সমাধান, আর কোনো সমাধান আমার কাছে না। আমার বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে এটা। আমার নাম মোহাম্মদ ইয়াকুব আলী সুমন। ধন্যবাদ। আপনারা জানেন যে সেন্ট্রাল হসপিটালে ইডেন কলেজের শিক্ষার্থী মাহবুব রহমান আখির যে ভুল চিকিৎসার শিকার হয়েছে এবং তার ভুল চিকিৎসার কারণে, ডাক্তারদের অবহেলার কারণে তার নবজাতক শিশুকে হত্যা করেছে, তার বিচারের দাবিতে এবং ক্ষতিপূরণের দাবিতে আজকে আমরা নীলক্ষেতে মোড়ে দাঁড়িয়েছি।
আপনারা জানেন যে আমাদের যে মাহবুবা সে সেন্ট্রাল হসপিটালের ডাক্তার তত্ত্বাবধানে ছিল, সে নিয়মিত তার মাধ্যমে চেক আপ করা হইতো। তাকে কনফার্মেশন দেওয়া হয়েছে যে আপনি আসছেন, আজকে আসলে আপনার নর্মাল ডেলিভারি দেওয়া হবে। তো রোগীর স্বজন যারা আছে তারা সেই কথা আশ্বস্ত হয়ে সেন্ট্রাল হসপিটালে শুক্রবার দিবাগত রাত 12টার দিকে ভর্তি করা হয়। কিন্তু তাদেরকে হসপিটাল কর্তৃপক্ষ জানানো হয় যে সংযুক্ত সাহা ডাক্তার, সে তাকে নর্মাল ডেলিভারি দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে তার নামে টাকাও নেওয়া হয়। পরবর্তীতে জানা যায় যে ডাক্তার সংযুক্ত সাহা ওই দিন হসপিটালে ছিল না। এবং সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে আমাদেরকে না জানিয়ে এবং রুগীর নর্মাল ডেলিভারির কথা বলে পরবর্তীতে সিজার করা হয়। সিজারের কথা যখন মারা খারাপ হয়ে যায়, সে হার্ট অ্যাটাক করে, তখন যখন তারা বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছে, তখন রুগীর স্বজন মা এবং তার হাজব্যান্ড সেখানে ছিল, তাদেরকে তখন জিজ্ঞাসা করার পরে বলতেছে আমাদের এখানে কিছু করার নাই। তো আমরা মূলত এখানে দাঁড়িয়েছি দেখে যে আমাদেরকে তারা সিজার করা হবে। একটা সিজার আপনারা জানেন একটা কতটা রিস্কি একটা বিষয়, সেই সিজার করা হবে সেই তথ্য আমাদেরকে গোপন করা হয়েছে। ডাক্তার সংযুক্ত সাহার তত্ত্বাবধানে ডেলিভারি করার কথা ছিল, সেটাও আমাদেরকে গোপন করা হয়েছে। আমরা বিশ্বাস করি তাদের একটা হীনমন্যতা কাজ করছিল। ল্যাবের হসপিটাল সিসিউতে আছে, তাকে কোন দিন প্রায় 17 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, সেটাও ডিসচার্জ হয়ে যাচ্ছে। মাহবুবা এখনও বেঁচে আছে কিনা আমরা শঙ্কা বোধ করতেছি, তার কোনো সাড়া শব্দ নাই। আমরা এখানে মূলত আরেকটা দাঁড়িয়েছি আরেকটা বিষয়, সেটা হচ্ছে সেন্ট্রাল হসপিটাল যে ডাক্তার ডাক্তার যারা ছিল ওই দিনের যারা দায়িত্বে ছিল তাদের এবং হসপিটাল কর্তৃপক্ষকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং তাদের অবহেলা এবং ভুল চিকিৎসার কারণে যেহেতু মাহবুবার নবজাতক শিশুকে হত্যা করা হয়েছে, সুতরাং মাহবুবার এখন ল্যাবের হসপিটাল থেকে শুরু করে প্রথম দিন পর্যন্ত যত খরচ হয়েছে এবং আগামীতে তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য যত ব্যয় হবে সব কিছুকে সেন্ট্রাল হসপিটালকে বহন করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, যদি আগামী দুই দিনের মধ্যে তারা আমাদের দাবিগুলো পূরণ না করে থাকে, আমরা তাহলে বুঝবো তারা হয়েছে ডাক্তার না, তারা চিকিৎসার নামে ব্যবসা বাণিজ্য করছে। আমরা সেন্ট্রাল হসপিটাল ঢাকা কলেজ ইডেন কলেজের শিক্ষার্থীদের নিয়ে সেন্ট্রাল হসপিটাল ঘেরাও করা হবে। ধন্যবাদ। প্রেশারও বিপিটাও চেক করা নেওয়া হয় নাই এখানে। সংযুক্ত সাহার ডাক্তার সংযুক্ত সাহার যে চিকিৎসা করার কথা ছিল, তার যে টিম সদস্য আছে, তার যে মেন সদস্য, তার যে চিকিৎসা করা উচিত ছিল সেও করে নাই। তার যে জুনিয়ররা আছে তারা করছে, তারা প্রথমে যে বিপিটা চেক করবে সেটাও চেক করে নাই। ফার্স্টেই ও যখন হার্ট অ্যাটাক করছে সেটা দেখেও ওরা সিজারের ট্রাই করছে, নর্মালের কিছুক্ষণ ট্রাই করে সিজার করছে, সিজার করার আগে তারা অ্যানেস্থেশিয়াও দিয়ে নেয় নাই। এটা তার হাজব্যান্ডের মাধ্যমে আমরা জানতে পারছি। যখন দেখতেছে যে খুবই ব্লিডিং হয়ে যাচ্ছে, তারপরে ওরা তাড়াতাড়ি করে কোথায় কী করবে না করবে ব্যবস্থা না করবে, এটা যখন ওরা কিছু বুঝতেই পারতেছিল না, তখন ওর হাজব্যান্ডের কাছে যায় সিগনেচার নেওয়ার জন্য। একটা অপারেশন শুরু করার আগে যে হাজব্যান্ডের কাছ থেকে যে সিগনেচার নিবে, যে কোনো কিছু গুরুতর কিছু হতে পারে, কিন্তু তাদের এইটা মনে হলো না যে আমরা একে তো আমরা ডক্টর সংযুক্ত সাহা নাই, যে কোনো কিছু হতে পারে, তারপরও যে আমরা যে তার কাছ থেকে আমরা বলি আমরা তার কাছ থেকে সিগনেচার নিয়ে নিই, যে কোনো কিছু হোক আমরা সেটা আমরা ফেস করি, কিন্তু তারা সেটা করে নাই। যখন দেখলো যে অবস্থা খুবই ক্রিটিক্যাল, যে এটা থেকে আর ত্রাণ পাওয়া যায় পরিত্রাণ পাওয়া যাবে না, তখনই তারা যে সিগনেচার নিয়ে নেয়, যাতে যে কোনো দায়ভার যাতে ওরা এড়াতে পারে। এত কিছু করার পরও আমরা চাইলেই যে কোনো একটা নর্মাল হসপিটালে যাইতে পারত, কিন্তু মাহবুবুর রহমানের আখির তার হাজব্যান্ড চাইছে যাতে বেস্ট ট্রিটমেন্টটা পায়, বেস্টভাবে ভালোভাবে যাতে বাবুটা মানে দুনিয়াতে আসতে পারে। এই জন্য এই যে তার এত বড় একটা ক্ষতি করে ফেললো, তার বাবুটাকে যে হত্যা করলো, তার জন্য আমরা এই ক্ষতি তো আর কখনো পূরণ করা যাবে না। এই তার জন্য আমরা আমাদের ওরা যারা সহপাঠীরা আছি তার এই ক্ষতিপূরণের জন্য আমরা তিনটা দাবি করছি। কারণ আমরা চাইলেও তো পারবো না, যতটুকু আমরা চাই যে আমরা যতটুকু পারি তার সাথে পাশে যাতে থাকতে পারি, তার এই ক্ষতিপূরণ যাতে কিছুটা হইলেও লাঘব করতে পারি। আমাদের তিন দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে ডাক্তারের অবহেলা এবং ভুল চিকিৎসার কারণে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় নম্বর আমাদের দাবি হচ্ছে অবহেলা ও ভুল চিকিৎসার ভুক্তভোগী ইডেন কলেজের শিক্ষার্থী নবজাতকের মা মাহবুবা রহমান আখি জীবন মরণ সন্ধিক্ষণে ল্যাবের হাসপাতালের সিসিউতে ভর্তি আছেন, তার সকল চিকিৎসার খরচ সেন্ট্রাল হাসপাতাল কর্তৃক বহন করতে হবে। তিন নম্বর দাবি, ভুল চিকিৎসা ও অবহেলার কারণে নবজাতকের মৃত্যু ও মাহবুবা রহমান আখি জীবন মরণ সন্ধিক্ষণে, এর ফলে যে ক্ষতি নিরূপণ হয়েছে তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।